বিশ্বের বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। একই সঙ্গে পানিবাহিত এই প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব ঠেকাতে বড় আকারে টেস্ট কর্মসূচি ঘোষণা করেছে বৈশ্বিক এই সংস্থাটি। WHO এর হিসেব অনুযায়ী 2022 সালে বিশ্বজুড়ে কলেরায় আক্রান্ত হয়েছিলেন 4,73,000 জন। 2023 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2 গুণ 7 লাখ। চলতি বছর 2024 সালে এই সংখ্যা আরো বৃদ্ধির আলামত পাওয়া যাচ্ছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, গত 2-3 বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে আমরা কলেরা অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক প্রাদুর্ভাব লক্ষ্য করেছি। এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কলেরা বৈশ্বিক টেস্ট কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য হল কলেরা নির্মূলভাবে শনাক্ত করা এবং নিয়মিত নজরদারি এবং কলেরা টেস্ট বিষয়ক সক্ষমতা বাড়ানো। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশে কলেরা টেস্টের সরঞ্জাম পৌঁছে যাবে। প্রাথমিকভাবেই মালাউ, ইথিওপিয়া, সোমালিয়া, সিরিয়া, জাম্বিয়া সহ মোট 14টি দেশে সরঞ্জাম পাঠানো হবে। এই কর্মসূচিতে WHO এর অংশীদার হিসেবে রয়েছে আন্তর্জাতিক টিকা সহায়তা সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং কলেরা প্রতিরোধ সংক্রান্ত বৈশ্বিক সংস্থা গ্লোবাল টাস্কফোর্স অন কলেরা কন্ট্রোল।